বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আজকের উপস্থাপন করব হচ্ছে প্যানেল কোডের 499 ধারার মানহানি, অর্থাৎ এই 499 ধারায় মানহানির যে সংজ্ঞা রয়েছে আমরা 500 ধারায় সাজা জানি, তবে এই মানহানির যে সমস্ত কার্যক্রম মানহানি বলে গণ্য হয় না, এখানে প্রায় 9টি পয়েন্ট দেখতে পাচ্ছি। এই 9টি পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে নেবেন, কারণ পরীক্ষায় এই গত আগের বছর এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্ন মোটামুটি 2-3 বার পড়ে খাতা লেখা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা যে সমস্ত কার্যক্রম মানহানি বলে গণ্য হয় না, যে সমস্ত কার্যক্রম মানহানি বলে গণ্য হয় না তা নিম্নে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে 1 নম্বর দেখতে পাচ্ছি, জনমঙ্গলের প্রয়োজনে কোনো সত্য দোষারোপ প্রস্তুত বা প্রকাশ করলে, অর্থাৎ জনমঙ্গলের যদি প্রয়োজন জনমঙ্গলের প্রয়োজন কোনো সত্য দোষারোপ প্রস্তুত করলে সেক্ষেত্রে মানহানি বলে গণ্য হবে না। সরকারি কার্য সম্পাদনের কোনো সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে বা উক্ত আচরণে তার চরিত্রে যতদূর প্রকাশ পায় ততদূর সম্পর্কে সদবিশেষ যে কোনো অভিযোগ প্রকাশ করলে সেটা মানহানি বলে গণ্য হবে না। যে কোনো গণ সমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্বন্ধে এবং অনুরূপ আচরণে তার চরিত্রে যতটুকু প্রকাশ পায় ততটুকু সম্বন্ধে সদবিশ্বাস যে কোনো অভিমত প্রকাশ করলে সেটা কি হবে, মানহানি বলে গণ্য হবে না। কোনো বিচারালয়ে প্রায় অসম্পূর্ণ সত্য কার্যবিবরণ রিপোর্ট প্রকাশ করা, তবে উক্ত বিচারালয় যদি উহা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিচারের বিষয়বস্তু অশ্লীল বা ঈশ্বরের নিন্দায় পরিপূর্ণ, সেই ক্ষেত্রে অনুরূপ রিপোর্ট প্রকাশ করা যাবে না। কোনো বিচারালয়ে সিদ্ধান্তকৃত কোনো মোকদ্দমার দোষগুণ সম্পর্কে অথবা অনুরূপ মোকদ্দমার পক্ষ গ্রহণকারী হিসেবে যে কোনো ব্যক্তির সাক্ষীর প্রতিভূর আচরণ সম্পর্ক অথবা আচরণের অনুরূপ ব্যক্তির চরিত্র যতটুকু হিসেবে যে কোনো ব্যক্তির সাক্ষীর চরিত্রে যতটুকু প্রকাশ পায় ততটুকু সম্ভব সদৃশ্য কোনো অভিমত প্রকাশ করা যাবে, অর্থাৎ এই প্রকাশ করলে সেটা কি মানহানি বলে গণ্য হবে না। যে কার্য উহার সম্পাদক কর্তৃক জনগণের বিচারের জন্য পেশ করা হয়েছে সেই কার্য সম্পর্কে যা অনুরূপ, কার্যের সম্পাদকের যতটুকু চরিত্রে প্রকাশ পায় ততটুকু সম্পর্কে সদবিশ্বাস যে কোনো অভিমত প্রকাশ করা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে মানহানি বলে গণ্য হবে না। অন্য কোনো ব্যক্তির আইনানুগ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক সদবিশ্বাসে বৎসর্ণাকরণ যদি করে সেক্ষেত্রেও মানহানি বলে গণ্য হবে না। যথাযথ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি নিকট সদবিশ্বাসে যদি কোনো অভিযুক্ত করে সেটাও মানহানি বলে গণ্য হবে না। সর্বশেষ, কোনো ব্যক্তি কর্তৃক তার নিজের বা অন্য কোনো কারো স্বার্থ রক্ষার্থে বা জনকল্যাণের খাতিরে সদবিশ্বাসে দোষারোপ করলেও সেটা হবে না, মানহানি বলে গণ্য হবে না। বিচারক, পরামর্শদাতা, উকিল, সাক্ষী ও পক্ষদের বিশেষ বিশেষাধিকার ব্যতিক্রমে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে যে 9টি পয়েন্ট রয়েছে এই 9টি পয়েন্ট একটু ভালো করে আপনারা খাতায় একটু বিশেষে পড়ে মোটামুটি মুখস্থ করার চেষ্টা করুন, কারণ এটা একটা রিটার্নের জন্য রিটার্নের জন্য পড়ে আসার সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি এমসিকিউর জন্য মোটামুটি আপনারা দেখা গেল এখান থেকে 2-3টা পয়েন্ট উল্লেখ করে দিলে যে কোনটি মানহানি বলে গণ্য অথবা কোনটি মানহানি বলে গণ্য নয়। তাহলে আশা করি এই প্যানেল কোডের 499 খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন, আপনারা ভালো করে পড়ে নেবেন। আজকে আলোচনা বা উপস্থাপনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।